হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ মার্কেটে লাভা নিয়ে আসতে চলেছে আরেকটি তাদের নতুন ডিভাইস, নতুন চমক, যেটি হচ্ছে লাভা বেনকো V90। লাভা বেনকো V90 এই ডিভাইসটিতে থাকতে চমকপ্রদ কিছু কনফিগারেশন, সেটা নিয়ে এই বিস্তারিত ডেমো ভিডিওতে আলোচনা করব। এই ডিভাইসটি লাভা প্রথমবারের মতো একটি বড়সড় পরিবর্তনে এনেছে, সেটা হচ্ছে তাদের ডিসপ্লে স্ক্রিন সাইজে। এই ডিভাইসটি ডিসপ্লে থাকছে 6.82 ইঞ্চি HD প্লাস মেগা একটি ডিসপ্লে, সেটি নস সেটআপে, এবং এই ডিভাইসটির অ্যাসপেক্ট রেশিও 20.59। এবং এই ডিভাইসটিতে ক্যামেরা প্যানেলে পাবেন একটি ভালো ক্যামেরা সেন্সর, যেটি হচ্ছে 16 মেগাপিক্সেল এই ডুয়েল ক্যামেরা সেন্সর। তবে ফ্রন্ট ক্যামেরার সম্পর্কে কোনো আলামত এই মুহূর্তে বলতে পারতেছি না, সেটা হবে মূল ভিডিওতে। এই ডিভাইসটির ক্যামেরা সেকশনে ছবি তোলার জন্য ভালো কিছু করা হয়েছে, কারণ ডিভাইসটির ক্যামেরা সেকশনে দেওয়া আছে সনি সেন্সর, সনির 1 মেগা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনার ছবি তোলার লেভেলকে নিয়ে যাবে অন্য লেভেলে। এই ডিভাইসটির 3টি মোট কালার প্রিন্ট বাংলাদেশে আসবে, স্কাই ব্লু, ওয়াইল্ড গ্রিন এবং লাস্ট আরেকটি কালার আছে যেটা হচ্ছে ফগ গ্রে। 3টি কালার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই ডিভাইসটির স্টোরেজ সেকশনে আছে একটি চমক, সেখানে 4/64, 4/128 দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন বাংলাদেশে। ডিভাইসটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh ডিউরেবল একটি বিগ ব্যাটারি, এবং এই ডিভাইসটির অপারেটিং সিস্টেমে পাবেন Android 12। তবে এটা কততে রান করছে সেটা এই মুহূর্তে জানি না, তবে এই ডিভাইসটির চার্জিং সেটআপেও কিছুটা পরিবর্তন আছে। লাভাতে দেখা আমার মোটামুটি প্রথমবারের মতোই বাংলাদেশে বলা যায় টাইপ সাপোর্ট ব্যবহার করা হয়েছে, তবে সেটা কত ওয়াটে চার্জ হবে কিংবা চার্জার কত ওয়াটে সে বিষয়ে কোনো কিছু ভরসা করে এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে এই ডিভাইসটি এতটুকু দেখে আপনাদের কি মনে হয় ডিভাইসটি বাংলাদেশ মার্কেটে কত প্রাইস হতে পারে সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং মূল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এই ছিল আমার আজকের মতো বক্তব্য, আগামী বক্তব্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওর মূল ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।